হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার বন্ধুরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো রিতা ডেইলি লাইফ পরিবারে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ভোগের খিচুড়ি। এটা হচ্ছে সরস্বতী পূজা স্পেশাল ভোগের খিচুড়ি, কিন্তু দিতে আমার একটু লেট হয়ে গেল। তো তাও চাইছি আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা একটু শেয়ার করব। তো চলুন, তো দেখুন বেলা প্রায় একটা বাজে, যদিও আমার ঘড়ি 15-20 মিনিট ফাস্ট আছে। তো চলুন কীভাবে আমি এই রেসিপিটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন, এখানে নিয়েছি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল, 1 কাপ মতো সোনামুখ ডাল, আর এখানে কিছু সবজি আছে, তবে বেগুনটা কিন্তু আমি দেবো না, বেগুনটা আলাদা ভাজা খাবো। আর এখানে নিয়েছি গাজর, নতুন আলু অর্ধেক করে কাটা গোল গোল করে, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি গরম জল দিয়ে। তো প্রথমেই সোনামুখ ডালটা আমি একটু ভালো করে ফ্রাই করে নেব, তবে খুব বেশি ফ্রাই করব না, তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে। তো হালকা হালকা গোল্ডেন কালার হলে এটাকে নামিয়ে নেব। তারপরে দেখুন আমি একটু গোবিন্দভোগ চালটাও ফ্রাই করে নিচ্ছি, এতে খাবারটা আরও টেস্টি হবে। তো কড়াইয়ে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তো এই তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে যে সবজিগুলো দেবো বলেছিলাম সেগুলো একটু ফ্রাই করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম অর্ধেক করে কেটে রাখা নতুন আলু, এটা একটু ভালোভাবে ফ্রাই করে নেব। তো একটু অ্যাড করলাম নুন আর হলুদ। তো আলুটা ফ্রাই করে তুলে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম ফুলকপি, সেটাও তুলে নিলাম, দিয়ে দিলাম গাজর। তো প্রতিটা সবজি কিন্তু আমি আলাদা আলাদাভাবে ফ্রাই করেছি। তো এবার দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দেব 2 তেজপাতা আর 2 শুকনো লঙ্কা। তো ফোড়নটা ভালো করে ফ্রাই হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। তো এরপর আমি দিয়ে দেব বেটে রাখা যে মশলা আছে আমার কাছে, যেমন জিরে আদা বাটা, তো সেটা আমি এখন অ্যাড করব। তো দেখুন দিয়ে দিলাম বেটে রাখা জিরে আদা বাটা। তো এরপর আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি অ্যাড করব নুন, দেব হলুদ, তো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নেব, আর দিয়ে দেব 1টা টমেটো। তো এবার মশলাটা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নেব, আর অ্যাড করছি লঙ্কা গুঁড়ো। তো মশলাটা আমার খুব ভালো করে দেখুন ফ্রাই হয়ে গেছে, কষিয়ে না আর সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, কালারটাও দারুণ এসছে। এবার আমি এখানে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব ধুয়ে রাখা চালটাও। তো এইবার খুব ভালো করে মশলার সঙ্গে চাল আর ডালটাকে আমি কষিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে আমি চাল আর ডালটাকে আমি প্রায় 2-3 মিনিট ধরে এটাকে কষিয়ে নিলাম, একদম ভালো করে এর সঙ্গে মিশে গেছে। এইবার আমি যে ভেজে রাখা সবজিগুলো আছে সেগুলো এর মধ্যে অ্যাড করব। তো সবজিগুলোও ভালো মতন এবার চাল আর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 কাপ, যেহেতু চাল ডাল হয়েছে তো 5 কাপ মতো আমি জল দেবো, কারণ এটা ফুটলেই অনেকটা বেড়ে যাবে, আর ফুটতে গেলে জল তো অবশ্যই দিতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়। তো সমস্ত জিনিস দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এইবার দেব প্রায় 4টে মতো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আর দিয়ে দিয়েছি একটু চিনি, চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন চাইলে, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে আরও একবার ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইবার একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব, আর এতক্ষণ পর্যন্ত আঁচটা ছিল লো টু মিডিয়ামে, এবার হাই ফ্লেমে দিলাম। 5 মিনিট পর খুলে রেখে দেখুন আমি ফ্রেশ মটরশুঁটি প্রায় 1 মুঠো থেকে কিছু হবে, কম হবে, তো আমার কাছে যতটা ছিল ততটাই মটরশুঁটি অ্যাড করলাম, ততক্ষণের মধ্যে বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু। তো আমি ঢাকনা দিয়ে আরও একবার ঢেকে দিলাম। তো দেখুন খিচুড়িটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতো ঘি, আর দেব গরম মশলা। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি
2 টেবিলস্পুন মতন গরম মশলা। তো এবার সুন্দর করে গরম মশলা আর ঘিটা মিশিয়ে নিলাম। তো ভোগের খিচুড়ি কিন্তু আমার একদম রেডি, এবার শুধু নামিয়ে নেওয়ার অপেক্ষা। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা এই মুহূর্তে যারা আমার চ্যানেলে আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল অপশনে ক্লিক করবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে তখনই পৌঁছে যাবে। কেমন? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে বা নতুন ভিডিও নিয়ে, যেটা আমি পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন? তো দেখুন, সঙ্গে বেগুন ভাজা দিয়ে খিচুড়ি একদম রেডি। তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং ট্রাই করে আমাকে কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের রেসিপিটা। তো ভোগের খিচুড়ি আশা করি ভালোই লাগবে, মা করিয়ে খাবারটা টেস্ট তো হবে। তো চলো খাওয়া দাওয়া করি।